হ্যালো এভরিওয়ান, আজকে কোনো লং ব্লগ আমি দিচ্ছি না। আজকে আমি আমার পার্সোনাল লাইফের কিছু আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এভরিডে আমি তোমাদের সঙ্গে কিন্তু ইন্টারঅ্যাক্ট করি, তাই আমার ছোট ছোট বিষয়গুলো জানার অধিকার তোমাদের আছে। অনেক দিন ধরেই জিম যাওয়াতে তোমরা তো ভালো মন্দ কমেন্ট করো, কিন্তু আমার বন্ধু আমার সঙ্গে ট্রেনিং করছে বা আমাকে হেল্প করছে, আমাকে টাচ দিচ্ছে, তো তার মানে এই না যে ওর সঙ্গে আমার কোনো রিলেশনশিপ আছে। দেখো, এটা 2023, কেউ কারোর সঙ্গে মিশলে, কথা বললে, কারোর সঙ্গে খুব ভালো বন্ডিং থাকলে, দ্যাট ডাজেন্ট মিন মানে আমরা কোনো সম্পর্কে আছি। আর ও আমার আজকের বন্ধু না। আমার ব্রেকআপের নিউজটা তোমাদের দিয়েছি, দুদিন পরেই অন্য কারোর সঙ্গে ওই মেন্টাল স্টেট আমার নেই। আর ও আমার আজকের বন্ধু নয়। আমি থাম্বনেলে ডেফিনেটলি ছবি শেয়ার করব। ও আমার ক্লাস 11, মানে আমি যখন 11-এ পড়তাম 2017 সালের বন্ধু। তো মাঝখানে কাজ কর্ম পড়াশোনা ডিস্টেন্স হয়ে গেছিলো, বাট বন্ধুত্ব কিন্তু অটুটই রয়েছে। তো সেই জন্য আর ও এখন ঘটনাচক্রে জিম, যেহেতু ও এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, তো ওর থেকে আমি ভীষণই কী বলবো লাভবান হই। ও আমাকে ভীষণ ভালোভাবে গাইড করে, আমরা একসঙ্গে জিম যাই, আমরা কোলাবোরেট করে ভিডিও আপলোড করি, কারণ আমাদের প্যাশন প্রফেশনটা কোথাও না কোথাও এক। কিন্তু এটার মানে এইটা নয় যে কোনো রকম কোনো রিলেশন আছে, এই আছে সেই আছে। তো এটাকে নিয়ে তোমরা যারা গসিপ করছো বা নিন্দা করছো বা যা বলছো বলছো, এটা পুরোটাই ভুল। এটাকে নিয়ে চচ্চড়ি বানানোর কোনো দরকার নেই। আর আজকালকার দিনে না ওই কি বলবো মানে 2023, আমি বারবার বলছি, এখন মানুষ মানুষের সঙ্গে কাজের সূত্রে হোক, বিভিন্ন সূত্রে হোক, মিশছে, কথা বলছে। আর আমাদের যে প্রফেশন আমাদের করতেই হয়, জিম ট্রেনার বা জিম ওনার বা কোনো কেউ বন্ধু বান্ধব, তার সঙ্গে জিম জুড়ে দেওয়ার কোনো মানে নেই। আজকে আমি আমার হোম টাউনে আছি, কালকে থাকবো না। কালকে যদি আমি বাইরে শিফট করি, সেখানে যদি জিম জয়েন করি, সেখানে যদি কারোর থেকে ট্রেনিং নিই বা পার্সোনাল ট্রেনিং নিই, তার মানে কারোর সাথে কিছু আছে, এই যে একটা বাজে ধারণা, এটা পুরো ভুল। এই কথাগুলো আমি তোমাদের সঙ্গে বলছি নিজেকে এক্সপ্লেন করার জন্য বা নিজেকে ক্ল্যারিফাই করার জন্য নয়। কিছু কিছু কথা বলা উচিত, তাই জন্যই বলছি। আর আরেকটা কথা, এটা খুব জরুরি একটা কথা, যে রিলেশনশিপ কারোর সঙ্গে ছিল, আজকে নেই, বা ডিভোর্স, এইগুলো নিয়ে মানে তার মানে যে শত্রু হয়ে গেল, সে আমার ক্ষতি করেছে, এইটা কিন্তু নয়। আমি ব্রেকআপের ওই যে ভিডিওটা বানিয়েছিলাম, ওখানে কিন্তু আমি বলিনি যে আমার ক্ষতি করেছে বা কিছু। মেন্টালি অ্যাডজাস্ট না হলে সেখান থেকে ডিস্টেন্স করা ভালো, বাট এরম না যে আমার বন্ধু থাকতে পারে না বা তার বিপদে আপদে যেতে পারি না। আর এখন মানসিকতা না অত ছোট রাখলে হবে না, ব্রড করতে হবে। ওই ও খারাপ সে খারাপ বললে চলে না। আর কি বলতো, সবার সঙ্গে মানিয়ে চলা, কমিউনিকেট করে চলা, এটার মধ্যে কোনো দোষ নেই। যারা নিন্দা গসিপ করবে তাদের তো ওইটাই কাজ, তারা তো করবেই, কিন্তু আমাকে আমার কাজটা করে যেতে হবে, আমাকে আমার জায়গায় ঠিক থাকতে হবে। আর এই যে গসিপগুলো, মানে সৌনকের কথা বলছি, ও আমার বন্ধু, এবার এগুলো নিয়ে তোমরা যদি কথা বলো, এটা ওর পার্সোনাল লাইফকে হ্যাম্পার করবে, আমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করবে, তো এগুলোর কোনো মানেই হয় না। আর বন্ধুত্বর গ্যাপ, ট্রু ফ্রেন্ডশিপের কি হয় জানো তো, যে এটা তোমরা রিলেট করতে পারবে, যে হয়তো মিডিলে 2 বছর 3 বছর 4 বছর গ্যাপ থাকে, কিন্তু দেখা হলে সেম লেভেলের হয়। আর আমরা একসাথে জিম যাচ্ছি, ওর রেফারেন্সে আমি জিমে ভর্তি হয়েছি, ভীষণ ভালো গাইড করে, তো জিম যাওয়া আসা কন্টেন্ট আসছে, আমাদের দুজনেরই লাভ হচ্ছে, ও ওর দিকটা গ্রো করছে, প্রোফাইল গ্রো করছে, আমারটা আমি গ্রো করছি, তো এটাই তো একটা প্রোডাক্টিভ লাইফ হওয়া উচিত, এটাই তো প্রোডাক্টিভিটি। সারাক্ষণ নিন্দা সমালোচনা চায়ের দোকানে আড্ডার থেকে তো বেটার। তো ও আমার জন্য খুব ইম্প্যাক্টফুল একটা জায়গা এনেছে। তো সেটাই বলছি যে আমি একটা সময় প্রচুর টাইম ওয়েস্ট করেছি, সেটা না করে আমি জিম যাচ্ছি, তো এই চেঞ্জেসটা ওর জন্য হয়েছে, তো থ্যাংকস টু হিম। এবার সেটার মানে এইটা না যে ওর সঙ্গে কোনো কমিটমেন্ট। আর আমাদের বয়সে বা কত, এখন তো ক্যারিয়ারটা তৈরি করার বয়স, এখন নিশ্চয়ই ওই যে 20-22-23 রিলেশনশিপ, তুমি আমার আমি তোমার করার মেন্টালিটি আমার তো নেই, ওরও আই থিঙ্ক ওরও নেই, আমারও নেই, ওরও নেই, আর আমাদের কারোরই নেই। তো জিনিসটাকে সুন্দরভাবে রেখে এগোচ্ছি, এগোবো, এটাই হচ্ছে কথা। তো এটাই আমার তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বেশি কথা বলবো না, বেশি এক্সপ্লেন করবো না, কিন্তু এইটুকু নোট আমার সম্পর্কে তোমাদের জানা উচিত বা এই ছোটো ছোটো আপডেটসগুলো দেওয়া উচিত, তাই আমি দিলাম। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, মানে ভালো লাগার ব্যাপারটা না, যদি একমত হও তাহলে কমেন্ট করো আর জানিও কেমন কি লাগলো। আর চ্যানেলটা খুব শিগগিরই 40K হয়ে যাবে, তো আশা করছি 50K একদিন হবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। এটুকুই বলার ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মেন্টালিটিকে ব্রড করো, ছোট করে কোনো লাভ নেই।